শিশু জন্মের পর এই সময়ের বাবা মায়েরা হাজারটা নাম বেছে একটি নাম ঠিক করে আদর সন্তানের জন্য। অথচ এই পৃথিবীতে একটি গ্রাম আছে যে গ্রামে শিশুদের কোনো নামই রাখা হয় না। শুনতে অদ্ভুত লাগলেও ঠিক এমনই একটা গ্রাম রয়েছে ভারতে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ের খাসিয়া পাহাড়ের পাদদেশে অবস্থিত গ্রামটির নাম কংথং। এখন হয়তো ভাবছেন, নাম না রাখলে শিশুদের কিভাবে ডাকা হয়? এই গ্রামে প্রত্যেকটি শিশুর নামের বদলে আলাদা আলাদা সুর দিয়ে ডাকা হয়, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের এই সুরেই ডাকা হয়। শিশুর নামের এই সুর ঠিক করার অধিকার কেবলমাত্র শিশুর মায়ের। অনেক সময় আত্মীয় স্বজনেরাও বিভিন্ন সুর ঠিক করেন, কিন্তু মা যে সুর পছন্দ করেন সে সুরেই ডাকা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই গ্রামটি বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন। আধুনিক সভ্যতার অনেক কিছুই এখানে অনুপস্থিত, ফলে গ্রামটি সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তাই কবে কখন থেকে নামের বদলে সুরে সুরে শিশুদের ডাকা শুরু হয় তা সঠিকভাবে গ্রামের কেউই বলতে পারে না। তবে এই প্রথা নিয়ে গ্রামে একটি লোকগাথা প্রচলিত আছে। বহুদিন পূর্বে এক ব্যক্তি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য গাছের ডালে লুকিয়েছিল। লুকিয়ে থাকা অবস্থায় তিনি সুরে সুরে তার সঙ্গীদের বিপদের সংকেত দেন। সংকেত পেয়ে তার বন্ধুরা তাকে উদ্ধার করে, সেই থেকে শুরু। এরপর কালের বিবর্তনে এই সুরই জড়িয়ে গেছে গ্রামের মানুষের জীবনযাত্রার সঙ্গে, স্থান করে নিয়েছে নামের বিকল্প হিসেবে।